অর্ডার আইডি জানেন না, কাস্টমার কোনো কমপ্লেন দিয়েছি অর্ডারটা আপনার বের করতে হবে, কীভাবে করবেন? তখন কাস্টমার তো কাস্টমারের ফোন নাম্বার তো মনে থাকবে, আপনি জাস্ট কাস্টমারের ফোন নাম্বার দিয়ে সার্চ দেবেন, তাহলে ও অর্ডারটা চলে আসবে। আচ্ছা, তো আমি দেখেন যখন আমি ধরেন একটা নাম্বার দিয়ে সার্চ দিই 01682, আচ্ছা এই নাম্বার আমি আইডির ঘরে দিতেছি। সো আপনি ফোন নাম্বার দিয়ে সার্চ দিতে চাইলে ফোন নাম্বারের এই ঘরে দিতে হবে। দেখেন কাস্টমার মোবাইল নাম্বার, নেম আর অ্যাড্রেস, এই যে কোনো কিছু দিয়ে সার্চ দিলে আপনার অর্ডারটা চলে আসবে আপনার সামনে। সো এখন দেখেন এখানে যদি আমি সার্চ দিই 01682002472, দেখেন এই আইডি দিয়ে এই ফোন নাম্বার দিয়ে একটা অর্ডার প্লেস করা আছে এই কাস্টমারের, মানে তো দেখেন এইটাই কিন্তু আপনি এখানে দেখাচ্ছেন। এখান থেকে আবার এইটি যেতে পারবেন, দেখেন অন্য একটা ফোন নাম্বার দিয়ে ধরেন 01927502525, দেখেন এই 25 দিয়ে এই এই ফোন নাম্বার দিয়ে কিন্তু একটা অর্ডার প্লেস করা আছে, এটা আপনি এখানে দেখতে পারতেছেন। এখানে এই অর্ডার এই ফোন নাম্বার দিয়ে যদি আরও অর্ডার প্লেস থাকতো সবগুলো লিস্ট কিন্তু এখানে চলে যেত। সো আপনি ফোন নাম্বার দিয়ে বের করতে পারেন, এটা কিন্তু রিয়েল টাইম সার্চ হচ্ছে, আপনি দেখতে পারতেছেন 01922, ধরেন কিছু ম্যাচ হইলে কিন্তু আয়া পড়তেছে। দেখেন এই দেখেন এই পর্যন্ত ম্যাচ খাইছে, এটা চলে আসছে, এখানে দুইটা অর্ডার ম্যাচ খাইতেছে। আচ্ছা, তারপরে ধরেন আমি গতকাল, আচ্ছা তারপরে আমি আপনাকে যে অর্ডারটা প্লেস করে দেখাইছিলাম শুরুর দিকে, ওই অর্ডারটা সার্চ দিয়ে ফোন নাম্বার দেয়, দেখেন 01408, দেখেন এটা সার্চ দিয়ে তাই কিন্তু চলে আসে, যে অর্ডারটা কিন্তু আমি আপনাকে প্লেস করে দেখাইছিলাম, অলরেডি চলে আসে, বাট তারপরেও চলেন। ঠিক আছে, এখন এখান থেকে আপনি ফুল নাম্বার কিন্তু লেখলে হইল না, তারপরে মানে ম্যাচ খাইছে এতটুকু এতটুকুতেই চলে আসে। আচ্ছা, তারপরেও চলেন লেখা দিই 39, যদি না আসে আপনি ফুলটাই লাগবেন, তখন দেখবেন চলে আসবে 39। দেখেন এখন একদম ইউনিক ম্যাচ খাইছে, আর কিন্তু নাই, তো আর লেখার প্রয়োজন নাই। এভাবে আপনি কিছু নাম্বার লেখলে ম্যাচ খেলিয়ে আপনার নাম অর্ডারটা চলে আসবে, আপনি তারপরে আবার এডিটে যেতে পারবেন। সো এইখানে এইভাবে আপনি ফোন নাম্বার দিয়ে আপনার অর্ডার ফিল্টার করে খুঁজে বের করবেন।